আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখাবো বাংলায় লেখার শেষে ডবল দাগ, আবার অনেকে বলে লতা মাত্রা, সেই ডবল দাগ বা লতা মাত্রা কিভাবে দিব বা আমরা ইউজ করব। একবারে বিস্তারিত জলের মতো ভাবে আপনাকে শিখিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। আপনাকে শুধু আমি একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি ক্লিয়ারলি কথা দিচ্ছি, ক্লিয়ারলি আপনি বুঝে যাবেন কিভাবে লতা মাত্রা বা ডবল দাগ দিতে হয়, ভবিষ্যতে আর এই ডবল দাগের প্রবলেমটা হবে না। তো আমরা সাধারণত ডবল দাগটা দেখে থাকি বিয়ের কার্ড বা ওয়েডিং কার্ড। তো বিয়ের কার্ডে দেখবেন যে লেখা সুন্দর সুন্দর লেখা, আর লেখার শেষে ডবল দাগ দেওয়া থাকে, তাই না? তো সেই ডবল দাগ কিভাবে দিতে হয় আজকের এই ভিডিওটিতে আমি তাই আপনাদেরকে শিখাচ্ছি, দেখুন কিভাবে। তো প্রথমত আমাকে বাংলা লিখতে হবে। দেখুন বাংলা লেখার জন্য আমি কোথায় ক্লিক করব, এই দেখুন টুলবারের মধ্যে একটা টুল আছে যার নাম হচ্ছে টেক্সট টুল, তাই না? এই টেক্সট টুলে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম প্রপার্টি বারে দেখুন টেক্সটের ব্যাপারে সব কিছু চলে এসেছে। এবার কি করব, এই যে সাদা পেজটা যে আমার যেখানে আমি লিখতে চাইছি সেই জায়গাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন যে আমাদের কার্সারটা উঠানামা করছে, মানে আমার লেখা শুরু হবে এই জায়গা থেকে। এবার কিভাবে লিখছি দেখুন, প্রথমত বাংলা লিখবো আমি, বাংলা যদি আপনাদেরকে লিখতে শিখিয়েছি এর আগে আমি ভিডিওতে। তো আমি একটা বাংলা ধরুন লিখছি বিদিশা টু, এই বিদিশা ফন্টটি নিলাম। এবার আমি বাংলাটাই টাইপ করছি। দেখুন মনে করুন আমরা আজকে শিখবো করেল ড্রতে ডবল দাগ কিভাবে দিতে হয়, এই কথাটা লিখছি। আমরা লিখব আ ম র আকার, আমরা আজকে শিখব, একটু বড় করে দিচ্ছি ঠিক আছে স্ক্রিনটা, তাহলে আপনারাও দেখতে পাবেন। আজকে আ বর্গীয় ক একার, আজকে শিখব কালবস্বয় হসি খ বয় একার বয়কার, আজকে আমরা শিখব করেল ড্রতে কো রয় একার ল করেল ড্রতে। দেখুন ড লিখছি যুক্ত র ফলা করেল ড্রতে, এটা হাইফেন দিদি একার, হ্যাঁ ঠিক আছে, করেল ড্রতে কিভাবে কিভাবে দেখতে পাচ্ছেন সবাই কিভাবে ডবল দাগ ইউজ করব, মানে ব্যবহার করব। আমি নিচে লিখে দিলাম ডবল ডবল দাগ আকার গ দাগ বা লতা মাত্রা। এটাকে অনেকে দেখবেন অনেকেই বলে লতা মাত্রা, অ্যাকচুয়ালি ডবল দাগ বলে না, ডবল দাগটার অ্যাকচুয়ালি নাম লতা মাত্রা, ঠিক আছে, এটাই নাম। তয়ে র ফলা আকার লতা মাত্রা কিভাবে ডবল দাগ বা লতা মাত্রা ব্যবহার করব। বয়ে জ ফলা ব হয় আকার র ব্যবহার করব, ক র বয়ে দেখুন। তো আমরা লিখলাম আমরা আজকে শিখব করেল ড্রতে কিভাবে ডবল দাগ বা লতা মাত্রা ব্যবহার করব। খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি দেখাচ্ছি। দেখুন এই ফন্টগুলো যদি দেখুন কত সুন্দর লাগছে না, এই ফন্টগুলোই কিন্তু বিয়ের কার্ডে ব্যবহার করা হয়। বিয়ের কার্ড বলুন, অন্নপ্রাশনের কার্ড বলুন, বিভিন্ন স্টাইলিশ যে কার্ডগুলো যেগুলো আমরা প্রিন্ট স্ক্রিন করি, বিভিন্ন কার্ডে এই ফন্টগুলো খুব বেশি মানে ইউজ করা হয়। আর এই ফন্টগুলোর জন্য অনেকে এসটিএম কিনে, অনেকে অনেক সফটওয়্যার কিনে, বাট এমনিতে হয়ে যায়, আমরা তো কাজ করছি না, কাজ তো হয়ে যাচ্ছে। দেখুন কিভাবে করছি, তো ডবল দাগ কিভাবে দিচ্ছি দেখুন। ডবল দাগ দেওয়ার জন্য আমি কি করব, দেখুন এখানে ফাইল মেনু, এই ফাইল মেনু থেকে আমি টেক্সটে ক্লিক করব, টেক্সট মেনু, ভালোভাবে বুঝবেন। ফাইল মেনুর এডিট মেনু, এই যে মেনু বারগুলো আছে সেই মেনু বারগুলোর মধ্যে থেকে টেক্সট মেনুতে ক্লিক করবেন। আমি খুব আস্তে আস্তে বলছি একবার যাতে আপনারা শিখতে পারেন, এই জন্য এই টেক্সট মেনুর মধ্যে একটু নিচে নিয়ে আসবেন মাউসটাকে, দেখবেন লেখা আছে ইনসার্ট ক্যারেক্টার।
যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস F11, মানে কন্ট্রোল দেবে থেকে F11 প্রেস করলেও চলে আসবে। এই ইনসার্ট ক্যারেক্টারে ক্লিক করবেন। ইনসার্ট ক্যারেক্টারে যখন আমি ক্লিক করছি তখন কি করব, এখান থেকে এই যে দেখুন ফন্টটা কি আছে, এরিয়াল। তো এরিয়াল ফন্টটাকে ছেড়ে আপনারা দেখবেন এখানে অনেকগুলো ফন্ট আছে। এই দেখুন ফন্ট, কত ধরনের ফন্ট আছে, সেই ফন্টগুলোর মধ্যে থেকে আমরা একটা ফন্ট বেছে নিব। এর আগেও আমি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, আশা করি মনে পড়ছে কিনা জানি না আপনাদের, দেখুন বলেছিলাম কি ফন্টের নাম কারো মনে আছে, যার নাম হচ্ছে প্রসেনজিত সাইড বার। প্রসেনজিত ফন্ট বলিনি, অনেক অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, বলেছিলাম আমি প্রসেনজিত ফন্ট। এই দেখুন প্রসেনজিত সাইড বার, জাস্ট ক্লিক করবেন। তো এই প্রসেনজিত সাইড বার এই ফন্ট ফেস, এটিকে ইনস্টল দিবেন আপনাদের কম্পিউটারে, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন প্রসেনজিত সাইড বার। যদি না পান আমাকে মেল করবেন বা কমেন্টে জানাবেন, মেল করলে সবচেয়ে ভালো হয়, তাহলে আমি দিতে পারবো আপনাদেরকে। তো এই প্রসেনজিত সাইড বারের মধ্যে দেখুন কতগুলো ফন্ট আছে, দেখুন ভালোভাবে দেখুন, একটু ই করে দিলাম, এই দেখুন অনেকগুলো দেখুন, যেমন আপনাদের ডবল দাগ বলুন, লতামাত্রা বলুন, আপনার যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন। দেখুন কতগুলো আছে, আপনি যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন, জাস্ট দেখে নিন, আছে না। তা আমি ইউজ করব এই লতামাত্রাটা, এই লতামাত্রাটা ইউজ করব কিভাবে দেখুন, ইউজ করার জন্য আমি এই জায়গায় ক্লিক করছি, আমরা, তা আমরা লেখা আছে, তার পাশে আমি কার্জারটা নিলাম। এবার এই জায়গায় আমি এই লতামাত্রাটা নিয়ে যাব কিভাবে, এটাতে জাস্ট ডাবল ক্লিক করব, কি করব, দুবার ক্লিক, দেখুন দুবার মানে ডাবল ক্লিক যখনই করেছি লতামাত্রা চলে এসেছে। এবার কি হয়েছে, লতামাত্রাটা বা ডাবল দাগটা উপরে উঠে গেছে। আসুন আমি শিখিয়ে দিই আপনাকে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবো এবং ঠিক করবো। আমি এটা কেটে দিচ্ছি, এটা দরকার নাই, এই দেখুন। এবার ঠিক কিভাবে করতে হয় একবার জুম করে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন জাস্ট শিখুন, খুব মন ধৈর্য সহকারে, স্কিপ করে করে একটু টেনে টেনে ওইভাবে শিখবেন না, ভালোভাবে শিখুন। 5-10 মিনিটের তো ভিডিও বানাই, 10-12 মিনিটের ভিডিও, জাস্ট 10-12 মিনিট ধৈর্য ধরে শিখুন। এগুলো কম্পিউটার সেন্টারে শিখতে যাবেন অনেক টাকায় চার্জ করবে, আর ইউটিউবে তেমন ভিডিওতে বলে না একবারে স্পষ্ট, আমি এইটুকু আপনাকে বলতে পারবো, ইউটিউবেও পাবেন না। তো যখন আমি এখানে চলে এলো, এবার কি করছি দেখুন, আমরা লিখেছি এটা, দেখুন ডবল দাগটা উপরে হয়ে গেছে, নিচে নামাচ্ছি কিভাবে, এখানে আছে পিক টুল, এই টুলের মধ্যে পিক টুলের নিচে আরেকটা টুল আছে যার নাম হচ্ছে সেভ টুল, এই সেভ টুলে ক্লিক করবেন। দেখবেন সব আপনারা করেল ড্র X7 চালান, 12 চালান, 11, 12, X4, করেলের যা ভার্সেন আপনি ইউজ করেন না কেন, সব ভার্সেনে এই সেভ টুল থাকে, আর সব ভার্সেনেই লিখতে পারবেন। তো এই সেভ টুলে ক্লিক করবেন, সেভ টুলে ক্লিক করে যখনই দেখবেন সেভ টুলে ক্লিক করেছেন তখন দেখুন এগুলোতে বিন্দু বিন্দু চলে এসেছে, আর একটু জুম করে দেখায়, এই দেখুন বিন্দু বিন্দু, তো একটা করে বিন্দু চলে এসেছে। এই বিন্দু এই পয়েন্টারটা ধরবেন মাউসের পয়েন্টার দিয়ে, দিয়ে এইভাবে নিচে না হবে, দেখুন বসেছে ঠিকঠাক, ঠিকঠাক দেখতে পাচ্ছেন বসে গেছে। এবার আমি একটু হালকা ছোট করছি, এবার দেখুন এখানে দিচ্ছি কিভাবে দেখতে পেলেন। এবার আমি পিক টুলে ক্লিক করছি বা সেভ টুলে, টেক্সট টুলে ক্লিক করছি, দেখুন একটাতে হয়ে গেল। এবার আমি যদি বারবার একটা একটা করে করি ওইভাবে, তাহলে তো আমার 2-3 ঘন্টা পারি হয়ে যাবে, তাই না। দেখুন কিভাবে আমি করছি, এটা যে আমরা করলাম বসালাম, এটাকে এবার কপি করে নেব, সিলেক্ট করলাম, তারপরে রাইট ক্লিক করেও কপি করতে পারেন বা কন্ট্রোল দেবে সি। এবার এই জায়গায় আসবেন, আজকে এখানে এসে পেস্ট করে দিবেন, শিখবো, পেস্ট করে দিলেন, দেখুন সঠিক জায়গাতেই একবারে বসে যাচ্ছে, দারুণ না পয়েন্ট, জানতেন কি আগে, যদি জানতেন তাহলে আমাকে কমেন্টে জানান, আর এটা দেখে আপনার কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন, আর ভিডিওতে লাইক তো বলতেই হবে না, লাইকটা অবশ্যই দিবেন, কারণ ওটাই আমাদের কাম্য একটা ভিডিও বানানোর। এই দেখুন প্রত্যেক জায়গায় এভাবে পেস্ট করে দিচ্ছে,
এবার আপনারা বিয়ের কার্ড লিখুন একবারে নিজের মন মতো করে। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি লতামাত্রা ব্যবহার করে নিলাম, দেখতে পাচ্ছেন? এই দেখুন তাহলে কিভাবে ইউজ করলাম দেখতে পেয়ে গেলেন, প্রত্যেকটা জায়গায় দেখুন খুব সুন্দর মানে লাগছে দেখতে, লাগছে না? দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এই দেখ একটু জুম করে নিই বেশি করে।